আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কেন এত সহজে চান্স পাওয়া যায় এই বিষয়টা নিয়ে তোমাদের একটা আলোচনা করব। এখন সকলে যখন এই ভিডিওটা দেখবা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি বলতেছি যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সহজ, আদৌ কি চান্স পাওয়া সহজ কিনা বা বাস্তবে স্টুডেন্টরা এখানে সহজে চান্স পায় কিনা এটা নিয়ে অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো এটার উত্তর হলো যে আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো বানার একটা উদ্দেশ্য আছে। প্রথম যেটা উদ্দেশ্য যে সব কিছু তোমাদের সামনে পজিটিভভাবে উপস্থাপন করা, কারণ আমি যদি খুব বারবার বলি যে গুচ্ছে চান্স পাওয়া খুবই কঠিন খুবই কঠিন, এই কথাটা যদি বারবার বলতে থাকি একটা সময় কিন্তু তোমার ভিতরে একটা ভীতি সৃষ্টি হবে এবং তোমার কিন্তু পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হবে। এই জন্য আমি সবসময় স্টুডেন্টদের যেটা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সবসময় পজিটিভ জিনিসগুলো তোমাদের বেশি বেশি হাইলাইট করা, এতে করে তোমাদের পজিটিভ একটা ধারণা হবে এবং পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে যখন তুমি পড়াশোনা করবা তোমার পড়াশোনার প্রতি মনোযোগ বেশি থাকবে এবং ভালো পড়াশোনা এবং পরিশ্রম এবং সঠিক ওয়েতে পড়াশোনার ফলে তুমি কিন্তু ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করতে পারবা, তোমার বাবা মার মুখে কিন্তু হাসি ভরে দিতে পারবা। এই জন্য আজকে আমি মেনলি এই গুচ্ছে চান্স পাওয়া কেন সহজ এর কিছু পজিটিভ যে দিকগুলো আছে সেই পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো 1 নম্বর পয়েন্ট যে এই গুচ্ছ যে ভর্তি পরীক্ষা হবে এখানে কিন্তু প্রতিযোগিতা তুলনামূলক কম। কেন এখানে কম? কারণ তুমি দেখো যে এবার কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা একেবারে সবার দিকে সবার শেষের দিকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, তার মানে এর ভিতরে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যাবে এবং রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু চান্স পেয়ে যাবে। তো যখন বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাবে সে সকল স্টুডেন্ট কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলেও তারা কিন্তু গুচ্ছতে তখন আর ভর্তি হবে না, কারণ একটা স্টুডেন্ট কিন্তু এক জায়গায় তাকে ভর্তি হতে হবে। এই জন্য অসংখ্য স্টুডেন্ট আছে তারা দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তারা এসে গুচ্ছের পরীক্ষা দিবে, অথবা জাহাঙ্গীরনগরে চান্স পাবে তারা যেহেতু গুচ্ছের ফর্ম তুলছে গুচ্ছের পরীক্ষা দিবে। তো গুচ্ছতে পরীক্ষা দিলে তারা যদি চান্সও পায় তারপরেও কিন্তু এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাদের যে কোনো একটা জায়গায় কিন্তু ভর্তি হইতে হবে। সো সেক্ষেত্রে দেখা যায় যে ওয়েটিং থেকে স্টুডেন্টদের চান্স হয় এবং গুচ্ছের যেহেতু আসন সংখ্যা তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে অনেক বেশি, দেখা যায় এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় 21,500 উপরে স্টুডেন্ট চান্স পায়। এত ব্যাপক স্টুডেন্ট কিন্তু অন্য কোথায় একসাথে কিন্তু চান্স পায় না, আর এখানে যেহেতু 24টা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নেয় এজন্য আসন সংখ্যা তুলনামূলক বেশি থাকার কারণে প্রতিযোগিতা কিন্তু তুলনামূলক কমে যায়। দেখা যায় যে এখানে প্রত্যেকটা সিটের জন্য 10 থেকে 12 জন করে কম্পিটিশন করে, অপরদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি, দেখা যায় একটা সিটের জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে প্রায় 50-60 জন বা মাঝে মধ্যে 100 জনও একটা সিটের জন্য কম্পিটিশন করে, ওই তুলনায় কিন্তু গুচ্ছে কিন্তু প্রতিযোগিতা অনেক কম। এবং এখানকার যে প্রশ্নটা আছে এই প্রশ্নও কিন্তু তুলনামূলক সহজ হয়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন তুলনামূলক সহজ কিভাবে হয়? তো সহজ বলতে আসলে এটা আমি মিন করতেছি যে এই যে গুচ্ছের প্রশ্নটা আছে এই গুচ্ছের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবা যে প্রিভিয়াসের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে টাইপের প্রশ্নগুলো আসছে সেই টাইপগুলো থেকে কিন্তু প্রশ্নটা কিন্তু এখানে চলে আসে। এর জন্য বলা হয় যে সহজ যদি তুমি সঠিক ওয়েতে পড়তে পারো তোমার প্রশ্নটা কিন্তু তোমার কাছে সহজ লাগবে। এখন তুমি যদি প্রিভিয়াসের কোশ্চেন ব্যাঙ্কগুলো ভালো করে সলভ না করো এবং তুমি যদি পরীক্ষা হলে যাও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা কিন্তু তুলনামূলক কঠিন লাগবে, কিন্তু তুমি যদি প্রিভিয়াস ইয়ারে গুচ্ছের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি অ্যানালাইসিস করো দেখবো যে নির্দিষ্ট যে টাইপগুলো আছে সেই টাইপগুলো থেকে প্রশ্ন বারবার চলে আসে। এর জন্য বলা যায় যে প্রশ্ন তুলনামূলক সহজ হবে যখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়াশোনা করবা। আর এখানে কিন্তু কম মার্কে চান্স হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বেশি মার্ক লাগে, যেমন তুমি জাহাঙ্গীরনগর বলো অথবা তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে বলো অনেক বেশি মার্ক তুলতে হয়, অপরদিকে তুমি যখন গুচ্ছ পরীক্ষা দিবা এখানে কিন্তু তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম মার্কে চান্স হয়। যেমন তুমি যখন গতবারের যদি তুমি ডাটাটা দেখো সেখানে কিন্তু গুচ্ছে 100 ভিতরে মাত্র 44 পেয়েও কিন্তু স্টুডেন্টরা চান্স পাইছে। সো এর জন্য তুমি পরীক্ষা যদি একটু ভালো করে দিতে পারো তোমার চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু তুলনামূলক কম জিপিএ লাগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়। এবং জিপিএ থেকে যেহেতু ভর্তি পরীক্ষায় আলাদাভাবে এখানে মার্ক যুক্ত হচ্ছে না এর জন্য যাদের জিপিএ তুলনামূলক খারাপ তারা যদি ভালো করে পরীক্ষা দাও এই 100 মার্কের যে পরীক্ষাটা নিবে সেই 100 মার্কের এমসিকিউ পরীক্ষা যদি ভালো করতে পারো তোমার জন্য কিন্তু পজিটিভ একটা
সম্ভাবনা থাকবে। এবং যেহেতু গুচ্ছের শর্ট সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে, সো পড়াশোনা ভালো করে করলে তোমার কিন্তু ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে যেহেতু 24টা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নিচ্ছে এবং এখানে অনেক সাবজেক্টে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকে। যেমন অনেক স্টুডেন্টদের যেটা ঘটে, হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, বাট সিরিয়াল অনেক দূরে আসছে বা মন মতো সাবজেক্টে চান্স পায়নি, তারা কিন্তু এই গুচ্ছে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়ার তোমার সুযোগ থাকবে। তার মানে তুমি যদি বিভিন্ন ভালো ভালো সাবজেক্টে পড়তে চাও, তাহলে তোমার জন্য কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা পারফেক্ট একটা জায়গা হবে। কারণ গুচ্ছের ভিতরে যে সাহসটা আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, বা খুলনা ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, জগন্নাথে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। সো ভালো সাবজেক্টে যদি পড়তে চাও, তোমার জন্য কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পাওয়াটা খুবই জরুরি। এবং এখানে তুমি যথেষ্ট সময় পাচ্ছ, তোমার যদি প্রস্তুতি ভালোও না হয়, এখন থেকে যেহেতু 1.5 মাস বা 2 মাসের মতো সময় আছে, তুমি সময়টা যদি প্রপারলি কাজে লাগাও, তোমার চান্স পাওয়ার কিন্তু শতভাগ সম্ভাবনা থাকবে। এবং এখানে কিন্তু নিজ এলাকায় পড়াশোনা করার একটা সুযোগ আছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে মেয়ের বাসা কথার কথা খুলনায়, তো সে যদি খুলনা ইউনিভার্সিটিতে পড়তে চায় সে পড়তে পারবে, সে যদি যশোরে পড়তে চায় পড়তে পারে, কারো বাসা যদি উত্তরবঙ্গের দিকে হয় বা রংপুরে হয় সে চাইলে রংপুরে পড়তে পারবে, বা সে হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। অর্থাৎ তুমি যদি নিজ এলাকায় থেকে পড়াশোনা করতে চাও, বা তোমার পরিবারের যদি ভরণ পোষণ তোমাকে করতে হয় বা পরিবারের দায়িত্ব যদি তোমাকে সামলাতে হয়, তুমি কিন্তু তোমার নিজ এলাকার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনটা কিন্তু অতিবাহিত করে ভার্সিটি লাইফ কমপ্লিট করার পর ভালো ভালো চাকরি করে পরিবারের মধ্যে কিন্তু হাসি ফোটাইতে পারবা। তো যেহেতু গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয় প্রায় পুরো বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই জন্য নিজ এলাকায় থেকে পড়াশোনা করার তোমার একটা সুযোগ কিন্তু থাকবে। তো যারা চাচ্ছ এই গুচ্ছে চান্স পেতে, তাহলে তোমাদের এখন কী করতে হবে, এই যে সময়টা আছে এই সময়টি প্রপারলি কাজে লাগাতে হবে। মনে রাখবা যে গুচ্ছে চান্স পাওয়া যেমন সহজ, কখন সহজ, যখন তুমি পড়াশোনাটা সঠিক ওয়েতে করবা, পরিশ্রম করবা, এবং তোমার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবা, হাতে ক্যালকুলেশন শিখবা, এবং কোন প্রশ্নগুলো বেশি আসে সেটা যখন তোমার ক্লিয়ার একটা ধারণা হবে, তোমার তোমার পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে তোমার কিন্তু চান্স হবে। তো যারা চাচ্ছ শেষ মুহূর্তে অন্তত গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছে একটা সিটকে নিশ্চিত করা বা গুচ্ছে একটা সিটকে কনফার্ম করা, তারা চাইলে আমাদের নতুন যে আমাদের গুচ্ছ এবং কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচটা চালু হয়েছে, এখানে তুমি ভর্তি হইতে পারো। এখানে ভর্তি হইলে কী হবে, এখানে ভর্তি হলে তোমাকে আমরা অনলাইনে ক্লাস নেব, এবং ক্লাসগুলো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে তুমি কিন্তু ক্লাসগুলো করতে পারবা। তো অনলাইনে যখন ক্লাসগুলো নিব, আমরা এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস নেব, তুমি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছ, তুমি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছ, অনেকে ম্যাথে দুর্বল থাকো, এই ম্যাথেরও কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। এবং তুমি যদি কৃষি গুচ্ছ পরীক্ষা দাও অথবা ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে পরীক্ষা দাও, সেখানে কিন্তু তোমাকে ম্যাথ অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। সো আমরা কিন্তু ম্যাথের ক্লাসগুলো নিচ্ছি, এবং ভর্তি হওয়ার পরপরে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে আমাদের আলাদা আলাদা সাজেশনগুলো আছে সুপার সাজেশন, এই সাজেশনগুলোর পিডিএফগুলো তুমি কিন্তু পেয়ে যাবা। এখানে বায়োলজির জন্য আলাদাভাবে তোমাকে সাজেশন দেওয়া হবে, তোমাকে ম্যাথের জন্য সাজেশন দেওয়া হবে, তোমাকে পদার্থের জন্য সাজেশন দেওয়া হবে, তোমাকে কেমিস্ট্রির জন্য যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তুমি সাজেশনগুলো ফলো করবা, আমাদের অনলাইনে ক্লাস করবা, তোমার ঘরে বসেই শতভাগ প্রস্তুতি হয়ে যাচ্ছে। এবং এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের আরেকটা সুযোগ আছে। কি সুযোগ, তোমরা যদি চাও যে আমাদের এই কোর্সে ভর্তি হবা, কিন্তু ভর্তি হওয়ার আগে তুমি 3টা ফ্রি ক্লাস করবা, সেটারও সুযোগ আছে। তো যারা এই 3টা ফ্রি ক্লাস করার পরে আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, তারা যেটা করবা, আমাদের যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। কী লিখে মেসেজ করবা, মেসেজ করবা যে আমি নতুন গুচ্ছ এবং কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি 3টা ফ্রি ক্লাস করব। সো এই মেসেজটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিলেই তোমাকে আমরা 3টা ফ্রি ডেমো ক্লাস পাঠাই দিব। তুমি 3টা ডেমো ক্লাস দেখার পরে বা ফ্রি ক্লাস দেখার পরে তুমি এই কোর্সে ভর্তি হতে পারবা। তো যারা এই কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। আমাদের কিন্তু পাশাপাশি অনলাইন এক্সাম ব্যাচও আছে, যেমন বিজ্ঞানের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। এই বিজ্ঞানের এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি 130টা কিন্তু এক্সাম দিতে পারবা। এখানে শুধুমাত্র অধ্যায়ভিত্তিক পরীক্ষা যেমন দিতে পারবা, পাশাপাশি সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফুল মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এই মানবিকের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, বাণিজ্যের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচের কোর্স ফি হলো 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলেও যে সাজেশনগুলো আছে আমাদের, এই সাজেশনগুলোর পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবা। তো এই হলো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কেন তুলনামূলক সহজ
সেটার সম্পর্কে তোমাদের পজিটিভ জিনিসগুলো তুলে ধরলাম। আশা করি তোমরা পজিটিভভাবে পড়াশোনা করবা, পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে থাকবা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবা। ইনশাআল্লাহ তোমাদের যে পরিশ্রমটা আছে সেটা যদি সঠিকভাবে তুমি করতে পারো, অবশ্যই তুমি চান্স পাবা, তোমার স্বপ্ন পূর্ণ হবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।